Sati Sami Simati Kabirishan جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل برهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا زبان کھلا درود ابراہیم بڑی اللہم صلی علی محمد وعلى آل محمد کما صلیت علی ابراہیم وعلى آل ابراہیم اللہم بارک علی محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زيارة مدينة کی دل میں ہے تمنا
سفر کا سمانا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه وآلہ لا الہ الا اللہ لا الہ الا Allah, la ilaha অসংখ্য পাপী বান্দারা জাহান্নাম থেকে এই দিনে কোথায় যায়? জান্নাতে। কারো দিলের ভিতরে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকে এবং ঈমান নিয়ে মারা যায়, গুনাহ থাকবে, এটা স্বাভাবিক। ওই বান্দাটা অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে, যদি ঈমান থাকে, কালেমা পড়ে। আর যাদের ঈমানও নাই কালেমাও নাই তাদের হিসাব তো ভিন্ন। আবার যাদের নাম আছে মুসলমান কিন্তু জীবনে কালেমাটাও সহি করে পড়তে পারে না, এমনও এই সমস্ত লোকরাই তারা যারা সংসদে শফি সাহেব হুজুরের নামের আগে তেঁতুল লাগায়, এই সমস্ত লোকরাই তারা যারা সংসদে গোলাম আহমদ কাদিয়ানির পক্ষ হয়ে কথা বলে। আমি নাম বলতেছি না, আপনারা বুঝে গেছেন। এই লোকগুলাই সংসদে বসে বলেছিল দ্বীন শিক্ষাকে বিষ বৃক্ষ বলেছিল। এরা দ্বীন শিক্ষা কি বিষ বৃক্ষ? রসুল বলেন এটা তোমাদের জন্য ফরজ করা হলো, প্রত্যেকেই এটা শিখবা, এটা ফরজ। আল্লাহ রসুল যেটাকে ফরজ বলতেছে সে সেটাকে বিষ বৃক্ষ বলতেছে। ঈমান আছে না নাই? কেউ যদি রসুলের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, এই ব্যক্তি মুমিন না কাফের? ইসলামী শরীয়তের আইন হচ্ছে এদেরকে সাপোর্ট যারা করবে তারাও কাফের, এদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের। আজকে যারা সংসদে বসে বসে তাদের পক্ষ টানে, তাদের পক্ষ টেনে ওলামা একরামের বিরোধিতা করে, এবার তারা কোন দলে এটা আপনারা বিবেচনা করেই বুঝতে পারবেন। ব্যাস, নাম লাগিয়েছে মুসলমানের, তার কাজকর্ম দেখলে বুঝার উপায় নাই যে সে মুসলমান কিনা। চেহারা দেখলে মনে হয় ইহুদি খ্রিস্টান, তার চাইতে অনেক কৃষ্ণ চেহারা। এদেশে এদের কারণে আল্লাহ গজব দেয়, আর গজব যে বন্ধ করে এই ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদের কান্না গজব বন্ধ করে। আপনারা ঘুমান রাত্রেবেলা, এই বাচ্চাগুলা তিনটা চারটার দিকে উঠে উঠে আপনাদের জন্য হেদায়াতের দোয়া করে। যেই বাচ্চাটা নিজের খাবার খাইতে পারে না, যেই বাচ্চাটা নিজের পড়া পড়তে পারে না, যেই বাচ্চাটা এখন মায়ের কোলে ঘুমানোর কথা, এই বাচ্চাটা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা, আল্লাহ আসমান জমিন সব কিছু খুশি হয়ে যায়। এই আলেমদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। হাদিস শরীফে রাসূল বলেন ইন্নাল আলিম, আলেম যারা আছে এদের জন্য সমুদ্রের মাছ, যারা এই মাছগুলো দোয়া করে, কীট পতঙ্গগুলো দোয়া করে। আর আপনি সংসদে বসে বসে আলেমের বিরোধিতা করেন, তার মানে বুঝতে হবে আপনি ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তে পড়ে গেছেন। আপনার কাছে ইলেম ভালো লাগে না, দিন ভালো লাগে না, কোরআন আপনার কাছে ভালো লাগে না, যার কাছে আল্লাহর কালাম ভালো লাগে না, আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর খাবার খেয়ে আল্লাহকে ভালো লাগে না, আল্লাহর পরণ পরে আল্লাহকে ভালো লাগে না, আল্লাহর দয়ায় বেঁচে আল্লাহকে ভালো লাগে না, ওই বান্দার দুনিয়ায় থাকার মতো কোনো যোগ্যতা নাই।
কে বলছে তারা দুনিয়ায় থাকতে? এদের কারণে দুনিয়া নষ্ট হচ্ছে, নাপাক হচ্ছে দুনিয়া এদের কারণে। এজন্য দোয়া করেন এদেরকে আল্লাহ হেদায়াত দেক। মুসলমান ঘরে তো জন্ম হয়েছে, এবার সে যাই হোক না কেন, যেহেতু মুসলমান ঘরে জন্ম, আল্লাহ যেন হেদায়াত দেয়। হেদায়াতের দোয়ার আগে আর কোনো দোয়া নাই। এরপরে হেদায়াত যদি না দেয়, আল্লাহ সাইজ করতে পারে, চীন রেজাল্ট করছে করোনা দিয়ে, এই সমস্ত চাম শিকারে আল্লাহ সাইজ করতে করোনা লাগে না, মাসি আর মশাই না, একটু ছাড় দিতেছে আর কি। মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলে নবী আপনার রব কিন্তু ভুলে না, আপনার রব কিন্তু ভুলে না, মনে রাখবেন মালিক ছাড় দেয় মাকার ছেড়ে দেয় না। একদিন দুই দিন তিন দিন চার দিন দশ দিন ছাড় দিবে, এমন ধরা ধরবে কুলায় পাবে না পলায়া। এই দেশ আমাদের আকাবিরদের দেশ, এই দেশের ভিতরে এত সহজেই কেউ যদি স্বপ্ন দেখে অন ইসলামিক কার্যক্রম চালাবে এবং এটাকে দীর্ঘায়িত করবে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালাবে, এই বেঈমানদের স্বপ্ন শুধু ঘুমের ভিতরেই দেখবে, সজাগ থেকে এরা বাস্তবায়ন করার মতো দুঃস্বপ্ন তারা পাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক বাংলাদেশের আপামর জনতাদের ইমানকে যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। আমরা জনগণ আরেক জিনিস, যে এখন যখন যেটা তখন সেটাই, যেদিকে আছে ওদিকেই দৌড়, যেদিকে মোর সেদিকেই দৌড়, এটা যেন না হয়। হক আছে যেখানে, যেখানে হক থাকবে, হক্কানিয়ত থাকবে, সেখানে আমরা থাকব। আল্লাহ যেন আমাদের ইমানকে আমলকে কবুল করে বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি একটু জানায় দেন। রাসূল জানায় দিচ্ছে, এই যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ পাক বলেন, না না তারা সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী যারা, দিনদার যারা, খোদাভীরু যারা, তারা আল্লাহকে অধিক স্মরণ করে থাকে। জ্ঞানী কারা? ডাক্তার ইঞ্জিনিয়ার এরা জ্ঞানী, মাগার দ্বীনের ইলম যদি না থাকে তাকে জ্ঞানী বলা যাবে না। জ্ঞান দুই প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান, একটা হইল আখেরাতের জ্ঞান। দুনিয়ার জ্ঞান এটা অর্জন করা সহজ, আখেরাতের জ্ঞান এটা অর্জন করা খুব কঠিন, এটা যে কেউ চাইলেই পারে না এটা। এই জন্য দেখবেন মাদ্রাসায় কত ছেলেই তো ভর্তি হয়, সব শেষ পর্যন্ত যেতে পারে না, কিছু আছে মাঝখানে মাঝখানেই চলে যায় সরে যায়, আবার কিছু আছে শেষ পর্যন্ত যায়। গাছের পাতা যেমন সব একসাথে ঝরে না, কিছু ঝরে কিছু থাকে, এই দিনই এলেম শিক্ষা করতে গেলেও কিছু ঝরে কিছু থাকে। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, রাসূল বলেন আল্লাহ পাক যাকে চান পছন্দ করেন তাকেই আল্লাহ পাক দিনের জ্ঞান ফকিহ বানায় দেন। কত দাম এই দিনের এলেমের! মানুষ দুনিয়াতে কয়েক কারণে সম্মান পায়, খুব বুঝবেন, মানুষ দুনিয়াতে কয়েক কারণে সম্মান পায়। একটা হচ্ছে দুনিয়াতে মানুষ টাকার কারণে সম্মান পায়, কিছু মানুষ আছে ক্ষমতার কারণে সম্মান পায়, ওর কিচ্ছু নাই, আগে ছিল জুতা চোর কোনো মতে, এখন মানুষের ধৈরা টৈরে এখন এলাকা কিছু একটা হয়েছে আর কি, পাতি নেতা হোক হাব নেতা হোক। এই যে অথবা কোন নেতার পিছনে পিছনে ঘুরতো, কোনো মতে একটু লাইন ঘেট কইরা এখন হাফ নেতা অথবা পাতি নেতা হয়েছে, এখন ওর কি দাপট! যদি কেউ সালাম না দেয় ওর মেজাজ গরম হয়ে যায়, আমরা সালাম দিল না কে, আর মানুষও সালাম দেয়। রসুল বলেন কেয়ামতের আগে একটা আলামত আছে, সেটা হচ্ছে মানুষ মানুষকে সালাম দিবে, সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। মানে দেখলে কি সালাম আলাইকুম, এর নেতার সালাম আলাইকুম,
যে সামনে দিয়ে চলে যাবে এই বলে না এই এলাকায় নাই যে আগে আসছে সালামুকুম সালামুকুম হ্যাঁ হ্যাঁ ভালো আছো ভালো আছি আবার কি আছে এই যে সালাম দিচ্ছে না দিতেছে কিসে ওর ক্ষমতার কারণে দিতেছে কিন্তু পিছনে পিছনে ঠিকই ওর সুর বলে গালি দিতেছে আচ্ছা কোন আলেম কে কোন ইমাম সাহেব কে কি কাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওটা তো গজব এর লাগে ওটা গজবের দোয়া করে আর ওটা তো রহমত এর জন্য রহমতের দোয়া করে আচ্ছা হুজুর এমন হইছেনি সালাম দেওয়ার পর আবার পিছন থেকে কইছেন রুমুল্লাহ কইছেন নি রে কারণ মোল্লার তো আপনি ডরানি না সামনে সালাম দিবেন কে মোল্লার তো আপনি সালাম দেন তার মহব্বত থেকে এই কারণে মহব্বতের সালামের পিছনে কোনোদিন গালি হয় না আর যেটা হইলো ভয়ের সালাম এটার পিছনে গালি হয় তাহলে মানুষ সম্মান পায় টাকার কারণে দুই নম্বরে ক্ষমতার কারণে আরেকটা কারণ আছে এলেমের কারণে মনে রাখবেন টাকা এখন আছে আবার কালকে নাই বিশাল দোকান দিছে 10 লাখ টাকা দিয়া দোকান পুরা শেষ এখন ফকির হয়ে গেছে মানুষের কাছে চায় চায় একা আবার তার কিচ্ছু ছিল না কোনো মতে আল্লাহ মেহরবান গাধা পালোয়ান এটা গড যে কোনো একটা লটারিতে 10 লাখ টাকা সে পেয়ে গেছে 10 লাখ টাকা দিয়ে মোটামুটি এখন সে পালোয়ান হয়ে গেছে আল্লাহর কাজ হলো আল্লাহ সম্পদ দেয় আবার নেয় আল্লাহর কাজ হলো আল্লাহ ক্ষমতা দেয় আবার ক্ষমতা আজকে আছে কালকে নাই টাকা আজকে আছে কালকে নাই মাগার এলেম এমন একটা জিনিস আজকে আছে কালকে নাই এরকম কোনো কারবার নাই আজকেও থাকবে আগামী কালও টাকা মানুষের যত বাড়বে মনে রাখবেন টাকা মানুষের যত বাড়বে শত্রুও তত বাড়বে আজকে যদি আপনি একটা গাড়ির মালিক হন আপনার পাশের লোক তাকাবে কি রে গাড়ি পাইলো কই এ কই পাইলো এটা শত্রুতা শুরু হইলো আগামীকাল আরেকটা কিনছেন আবার একটু শত্রুতা বাড়লো যত টাকা বাড়বে তত শত্রু ক্ষমতা আজকে চেয়ারম্যান হয়েছেন শত্রু হইলো 20 জন কালকে এমপি হয়েছেন শত্রু হয়েছে 200 জন পরের দিন মন্ত্রী হয়েছেন এবার শত্রু 1 গ্রাম পুরা অথবা পুরা দেশ আপনারা গাইলেন যত ক্ষমতা বাড়ে যত টাকা বাড়ে শত্রু তত বাড়ে কিন্তু কোরআন এমন একটা জিনিস আজকে হেফজখানায় ভর্তি হয়েছে হাফেজ হয়ে পারে নাই কিরে হাফেজ সাহেব কেমন আছো বলে না বলে না অথচ হাফিজি হয় নাই মাত্র হেফজখানায় ভর্তি হয়েছে মাত্র 2 পারা 4 পারা হয়েছে তা হাফেজ সাহেব ভালো আছেন যান নামাজ পড়া 8-10 বছরের সন্তান 12 বছরের সন্তান এর পিছনেও শত শত মানুষ তারাবির নামাজ পড়ে না পড়ে না সম্মান কি বাড়লো না কমলো আচ্ছা পরের দিন এবার কিতাবখানা ভর্তি হয়েছে মাত্র পরে হেদায়েতুন নাহু অথবা নাহবে মির তা মালানা সাহেব ভালো আছেন নি সম্মান বাড়লো না কমলো দিনের এলেম এটা যত বাড়ে শত্রু বাড়ে না মাগার বন্ধু বাড়ে টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে ক্ষমতা যত বাড়ে শত্রু তত বাড়ে দিনের এলেম কোরআনের এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে এলেম কোনোদিন শেষ হয় না এলেম কোনোদিন চুরি হয় না এজন্য দুনিয়াতে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো বই ভালো বই এটা সবচেয়ে ভালো বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এটাই জানেন বলতেছেন হুজুর আপনি কি জানেন আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান বলে না দ্বীনের জ্ঞান যার ভিতরে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম মানুষ যখন হাঁটে বান্দা যখন হাঁটে তালিবুল ইলম যখন হাঁটে আল্লাহর ফেরেশতা তার পায়ের নিচে জান্নাতে তাদের পর পাখনা বিছায় দেয় আমার বানানো গল্প না এটা ফিরি আল্লাহর হাবিবের কথা এ বাচ্চারা যখন হাঁটে তাদের পায়ের নিচে ফেরেশতারা বলে এই বিছায় দে আমাদের পাখনাগুলো তারা কত সম্মানী আপনি তো বুঝেন না আপনি মনে করছেন আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবেন বিশাল বড় হালত থাকবে গাড়ি বাড়ি নিয়ে চলবে কিন্তু আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইছেন এরপরও চাকরি পায় না MBBS বানাইছেন চাকরি পায় না কত মাস্টার্স পাস বানাইছেন চাকরি নিয়ে ঘুরতে ঘুরতে যায় 10 বছর আর একটা আলেম ওই হেফজখান থেকে বেরোইতে পারে না ওর জন্য চাকরি ঠিক হয়ে যায় হুজুর কোন জায়গায় যাবেন যান মুয়াজ্জিনি করেন মাশাআল্লাহ 6000 দেখ 7000 দেখ চাকরি ছাড়া বেকার তো আর ঘুরে না
আপনারা গোস্ত মাছ কিনে খান টাকা দিয়া, হুজুরদের মাশাআল্লাহ সারা বছরও কিনা লাগে না, এটা মিশর ভাই ঠিক ঠিক না? ঠিক না? আপনারা যেটা খান টাকা দিয়া ওইটা আমরা খাই ফ্রি, কবে বুঝবেন আপনারা? এই জন্য ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান ইনশাল্লাহ, না খায় মরবে না, প্রত্যেক দিন বিরিয়ানি আর খিচুড়ি খাবে। এলেম এটা এমন একটা জিনিস, দামি জিনিস, যে কোনো দিলে যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ হযরত ওয়াকির কাছে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার ভুলে যাই, আমার জেহেন বাঁধতেছে না, মনে নাই, ভুলে যাই, কি করব বলেন। ভুলে যে কি ভুলা ভুলে জানেন, ইমাম শাফি রহমতুল্লাহ একটা জিনিস একবার যদি পড়তেন এটা চল্লিশ বছর মনে থাকত, এরপর কব ভুলে যাই। আপনি আমি চল্লিশ বছর মনে থাকত না, এত ব্রেন, এত জেহেন। আর আমি আপনি এখন শুনছি কি জানি বললেন, ভুলে গেছি শেষ। কেন? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওস্তাদের কাছে যখন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার উস্তাদ, আমি যতদিন এতদিন পর্যন্ত আমার ব্রেন ভালো ছিল, এখন ভুলে যাই, কি করব? ইমাম শাফিকে তার উস্তাদ ডাক দিয়া বলতেছেন, হে শাফি, একটা কাজ করো, কারণ এলেম যদি শিখতে চাও দিলটাকে গুণামুক্ত দিল করো, কারণ এলেমটা আল্লাহর নূর, এই আল্লাহর নূর কোনো গুনাহগারের অন্তরের ভিতরে প্রবেশ করে না। এটা ঢুকতে গেলে কলবটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখবেন। এ মুসলমান, যার দিলের ভিতরে গুনাহ, ওই ব্যক্তিটার জবানটা দিনের এলেম শিখতে পারে না। এই কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ নেতা কর্মী বলেন, সোর বাটপার বলেন, এগুলো সব বুঝে মাগার যখন স্টেজে বক্তব্য দিতে উঠবে তখন দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, বলে না বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? ওর জবান গুনাহ করতে করতে মিথ্যা বলতে বলতে ভার হয়ে গেছে, আর আল্লাহর কোরআনই জবান আর উঠবে না। কালেমা তোয়েবা পড়তে বলবেন, দেখবেন কালেমা পড়তে জানে না, অথচ পাঁচ বছরের একটা সন্তানকে এখানে উঠায় দেন। চল্লিশটা হাদিস বলেন, বিশটা হাদিস বলেন, সুরা ফাতিহা বলেন, চোদ্দটা সুরা বলেন, সব তার মুখস্থ। ফটফট করে বলে ফেলতেছে, একটা কবিতা আপনি মুখস্থ রাখতে পারেন না, কিন্তু আট বছরের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ। হৃদয়ের ভিতরে ঢুকাইছেন কে? হ্যাঁ মুসলমান, কোরআনটার দাম আছে না নাই? এই কোরআনটা যদি সংসদের ভিতরে যায়, এই কোরআনটা যদি দেশের ভিতরে যায়, কোরআনটা যদি মানুষের দিলের ভিতরে যায়, ওই দিলটা হবে আল্লাহর শান্তি আর মতমাইন্যায় পরিপূর্ণ। কোনো কোরআন যদি রাষ্ট্রের ভিতরে যায়, রাষ্ট্রে থাকবে শান্তিতে ভরপুর। কোরআন যদি দেশের ভিতরে মানা হয়, দেশটাও থাকবে শান্তিতে ভরপুর, ঠিক কিনা? এই জন্য যেখানে যাবো আল কোরআন থাকবে না, থাকবে না? কোরআনের বিরুদ্ধে যারা বলবে আমরা তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? হে ভাইরা আমার, কোরআনটা এমন একটা জিনিস, সমস্ত কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। রাসূল করিমের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআনটার মতো বড় মুজিজার নাই, কোরআনটা সবচেয়ে বড় মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক যেটা দিয়েছেন একবার দেন নাই, আস্তে আস্তে একটু একটু করে পয়গম্বরের সিনার ভিতরে ঢুকাইছেন। পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিয়া আমার কাছে ছাড় ছেড়ে দেন নাই। কারণ কি বলে, ঈসা পয়গম্বর, মূসা পয়গম্বর, দাউদ পয়গম্বর, সমস্ত পয়গম্বর অন্যদেরকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কিতাবের দায়িত্বটা আল্লাহ পাক তাদের উপরে বর্তায় দিয়েছেন, কিন্তু আমার কাছে যে কিতাবটা দিয়েছেন এটার দায়িত্ব আমার কাছে দেন নাই। মালিক বলেন, আমি আল্লাহ কোরআনটার দায়িত্ব আমার নিজের হাতের ভিতরে রাখলাম। যার কারণে নাস্তিক মুরতাদ বেঈমানরা যতই কোরআনের আওয়াজটা বন্ধ করতে চাক পারবে না। এ ভাইরা আমার, এটা শুধু মুসলমানের জন্য তাই নয়, এটা ইহুদিদের জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, সবার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর অন্য কারো যারা আছে এদের জন্য এটা হেদায়াত। কোরআনটা মানুষের জন্য হেদায়াত, ইহুদি হোক নাসারা হোক বেঈমান হোক, সমস্ত বিশ্বের ভিতরে কাফের বেঈমানের দল্লা কোরআনটাকে রিচার্জ করে তারা তারা সবকিছু বের করে। হে মুসলমান, আপনি আমি মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতে জানি না, এই কোরআনটা এমন দামি কোরআন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাণীটা শুদ্ধ মাদের একানা। দুনিয়ার জিন্দেগীতে কিয়ামত পর্যন্ত যে বাজার আসবে, আমি আল্লাহ সকলের জন্য এই কোরআনটাকে হেদায়েতের রাস্তা বানায় দিলাম। ভাইরা আমার, কোরআন যদি দেশের ভিতরে সংবিধান হয়ে যায় শান্তি আসবে না? আসবে না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবেন কবে বলে? কিয়ামতের আগে। বর্তমানে হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জামানার কিয়ামতের আলামত বর্ণনা করেছেন 1500 বছর আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগীতে আল্লাহ পাক কিয়ামতের আগে কোরআনটাকে ইলমটাকে উঠায় নিয়ে নেবেন। কেমনে আলেম উঠবে বলে? ইলমটা একবার উঠায় নেওয়ার পিছনে আল্লাহর হিকমত থাকবে এটা, যে আল্লাহ পাক উম্মতের বড় বড় আলেমে দিনদেরকে ইন্তেকালের মাধ্যমে দিনের আলেমটাকে আল্লাহ পাক উঠায় নেবেন। এ মুসলমান, এই কয়েকদিনের ভিতরে অসংখ্য আলেমে দিন আমাদের জীবন থেকে চলে গেছে। আপনাদের কুমিল্লার আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই গেছেন না জান নেই? হবিগঞ্জি তাফাজ্জল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এদিক দিয়া আজহার আলী আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আলেমরা চলে যাবে, জাহেলরা সমাজের নেতৃত্ব দান করবে। আলেম চলে যাবে, জাহেলরা খতিব হয়ে যাবে। আলেম চলে যাবে, জাহেলরা স্টেজে বক্তাগিরি করবে। এটা হচ্ছে কেয়ামতের আলামত। রসুলের কথা এগুলো সত্য না মিথ্যা? আমরা চাই আহলে হক ওলামা একরামের ছায়াকে আল্লাহ যেন আমাদের উপরে দীর্ঘ করেন। জোরে বলেন আমিন। এলেম তো এমনি উঠবে না, এলেম উঠবে কিভাবে বলে? আলেমের বিদায়ের দ্বারা। আলেমের বিদায়ের দ্বারা এলেম উঠে যাবে। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমার কিছু তার কর্তব্য আছে। এই কর্তব্যগুলা কি? তুমি দুনিয়ার জমিনে চলতে পারো এমন কিছু জিনিস তুমি শিখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর এই দ্বীনের ইলম কোরআনের ইলম শিক্ষা করা কি ফরজ? এটা নফলও না সুন্নতও না, ফরজ, শিখতেই হবে। সুতরাং সংসদে কে কি বললো না বললো ওইটা আমাদের দেখার বিষয় না। আমি আমার সন্তানকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, এটাই আমার জন্য উত্তম হবে। এই ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার মরণের পরে একদিন খালি ঘরের সামনে আইসা মৃত্যুবার্ষিকী পালন করবে আর হুজুরে 1000 টাকা দিয়ে বিদায় করে দিবে, শেষ, হুজুর দোয়া করে একটু যান। কিন্তু আলেম যদি বানান, এ সারা জিন্দেগি ভর আপনার জন্য দোয়া করবে জান্নাতে। আচ্ছা, এই যে 1000 টাকা দিয়ে হুজুর ভাড়া কোনে আইনে যে বাপের জন্য কান্না করান, হুজুরে আপনার মা মার বাবার মর্যাদা বুঝবে কি বলেন তো? হুজুরে টাকা যদি 1000 দেন একটু কান্না বাড়াবে, টাকা যদি 2000 দেন কান্না আরেকটু বাড়াবে। পরের দিন কবে হুজুর কান্নাকাটি বেশি পছন্দ হইতেছে না, টাকা বাড়ান কান্না বাড়বে, সমস্যা নেই। টাকা দিছে 3000, হুজুরের কান্না আরো বাড়ছে। তা আপনার বাবার মর্যাদা আপনার হুজুর বুঝবে কি? আপনি যদি আজকে আলেম হতে মাহফিলে মাহফিলে আইসা আইসা আপনার বাবার জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও, কি ঠিক না? এই জন্য নিজের লাভের জন্য হলো একটা সন্তানকে মাদ্রাসায় দেন। কেউ ঠকে নাই, আমার বাপও ঠকে নাই। আমার বাপের বুঝ ছিল মারাত্মক বুঝ, নিজেও অফিসার ছিলেন একজন সচিবালয়ের, কিন্তু আমাকে মাদ্রাসায় পড়াইছেন না, বুঝা পড়ার নাই। 38 বছর চাকরি করছেন, প্রায় 1 বছর রিটায়ার করছে, স্কুলেও দেয় নাই, কিছুতেই দেয় নাই, যাক আলেম বানাবো, কারণ আমি জানি যে আলেমের গুরুত্ব কতটুকু। আমরা আলেম না হয়ে ভুল করছি, বাপ মা বানায় নাই, যেহেতু আমার ভিতরে বুঝ আসছে আমি আমার সন্তানকে আলেমই বানাবো, কোনো অফিসার বানাইতে চাই না। কারণ যতগুলো আছে সরকারি চাকরিজীবী অধিকাংশই ঘুষখোর, অথবা ঘুষ দিয়া ঢুকছে না হয় মানুষের থেকে ঘুষ নিয়ে ঢুকাইছে অধিকাংশ। একমাত্র একটা জায়গা আছে যে জায়গায় কোনো ঘুষ আর সুদের কোনো কারবার নাই, ঠিক না? ভাইরা আমার, এই কারণে আপনাদের অনেকের কষ্ট হইতে পারে,
যে মাদ্রাসায় পড়লে খাবে কি না খাবে কি এগুলো চিন্তার কোনো দরকার নাই। বর্তমান জামানায় আপনার সন্তানকে আল্লাহ পাক কি খাওয়াবে ওইটা দুনিয়া সৃষ্টি করার আরো 50,000 বছর আগে লিখে গেছে। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম থুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজরা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়ায় কোন ব্যক্তি কোন জায়গায় যাবে, কে কি খাবে, কে কোন জায়গায় মরবে, কখন কে বাঁচবে, কখন কে কোথায় যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে সব কিছু লিখে দিলাম, একটা কলম বানাইলাম, ওই কলমটাকে ডাক দিয়া বললাম কলম তুমি এগুলা লেখো, কলম লিখলো। আল্লাহ পাক বলে বান্দা তোমাদের বিশ্বাস হতেও পারে নাও হতেও পারে, তবে আমি একটা কলম নামে সুরাই নাজিল করলাম। কোরআনটা কোরআনের ভিতরে একটা সুরা আছে সূরাতুল কলম, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলে ওই কলমের শপথ, কলম যা লিখেছে তার শপথ। এ মুসলমান আসমানের বেজিক আসমান হবে জমিন হবে আপনি হবেন, কলমটা লিখেছে না লেখে নাই, সব কিছু লিখে দিছে 50,000 বছর আগে। আর আপনি মানলেও কি না মানলেও কি, আপনি যদি মনে করেন বিয়ে করলে সন্তান এতগুলো দিলে আমি খাবে কি সন্তান, তাহলে আপনার রিজিকের চিন্তা আপনিই করবেন, আল্লাহ আপনার রিজিকের চিন্তা বাদ দিয়ে দিবেন, কারণ আমি নিজে তো রিজিকের চিন্তা নিছি, তোর এত চিন্তা কিসের? আমি আমার রিজিকের চিন্তা একটা কুত্তারে খাওয়াইতে পারলে আপনারে পারবে না, শুয়োরকে খাওয়াইতে পারলে আপনাকে পারবে না, অবশ্যই পারবে। খালি নিয়ত করেন, একটা পাখি যদি তার ঘর থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় পাখিটা যখন ঘর থেকে বের হয় ওই পাখিটাও কিন্তু জানে না সারাদিন কি খাবে, কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরে ওই পাখিটার পেট ভরা থাকে না খালি থাকে, কেমনে খাওয়ায় বলে কে খাওয়ায় আল্লাহ। একটা কুকুরের 7-8টা বাচ্চা 10টা বাচ্চা হয় এই কুকুরটার বাচ্চাগুলাকে খাওয়ায় খেজুর বলেন, তাই কুত্তারে খাওয়াইতে পারলে শুয়োরে খাওয়াইতে পারলে আপনারা কি পারবে না? খাওয়ানোর মালিক কে? মানুষের দুঃখের মালিক কে? সুখের মালিক কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন অন্য কোনো কিছু দেখা দরকার নাই, আমার সব কিছুর দায়িত্ব যেহেতু আল্লাহ নিছে আমার আর কোনো টেনশনই নেই। মা বাবার উপরে সন্তান ভিত্তি করে চলে কেন? বলে আমার বাবা আমারে খাওয়াবে, বাবা পড়াবে, মা পড়াবে, সন্তানের কোনো পেরেশানি নাই, টেনশনের কারণ নাই, বলে আল্লাহ খাওয়ায় না বাপ খাওয়ায়। যদিও সন্তান জানে বাপ খাওয়ায় কিন্তু বাপরে খাওয়ায় কে বলে আল্লাহ। এ মুসলমান দুনিয়ার জিন্দগিতে সন্তান যেমন নিশ্চিন্তে থাকে, দুনিয়ার জিন্দগিতে একটা বান্দারও ঠিক আল্লাহর উপর এমন নিশ্চিন্ত থাকা দরকার আছে না নাই? এই জন্য নিশ্চিন্তে কার বাচ্চাকে আলেম বানায় দেন রসুল বলেন, আলেম যদি হয় হে মুসলমান ওলামা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমার ওয়ারিস তারা হয়ে যাবে, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো ওলামা একরাম, এই ওলামা একরামের দিলের ভিতরে থাকবে কোরআন, এই কোরআনটা কিয়ামতের ময়দানের সামনে দাঁড়ায় যাবে, ডাক দিয়া বলবে এই মানুষটা আমাকে বড় সম্মান করেছে, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। কোরআনটা রাস্তায় দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জিন্দগিতে আমার কোনোদিন অবহেলা করে নাই, সুতরাং এই বান্দাকে আমি কোরআন জান্নাতে না নিয়ে ঢুকবো না। কোরআন সামনে দাঁড়ায় যাবে জান্নাতে নেওয়ার জন্য, এর চেয়ে ভালো বন্ধু আর কি হতে পারে বলেন? হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখারিন, এই কোরআনটা অনেক জাতিকে সম্মান দেয়, এই কোরআনটা আবার অনেককে গোমরা বানায় দেয়, কোরআন পড়ে পড়ে কেউ গোমরা হয় আবার কোরআন পড়ে কেউ হেদায়েত পায়। কেমনে হেদায়েত পায়, কেমনে কোরআন পড়ে মানুষ গোমরা হয়? এ মুসলমান
কোরআন পড়ে কেউ যারা গোমরা হয় তারা ওই ওই মানুষ যারা নাকি ওস্তাদ ছাড়া নিজেরা মাতবরি করে কোরআন বুঝতে যায়। এত বড় জিনিসটা কিন্তু মাতবরি করে বোঝা যায় না একজন শিক্ষক ছাড়া। রাসূলের কারীমের শিক্ষক আছে কিন্তু দুনিয়ার কোনো শিক্ষক না। আল্লাহর হাবিব বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমা ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবা। দুনিয়ার জিন্দেগিতে আমি পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং শিক্ষক হয়ে জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি পয়গম্বরকে একটা একটা করে কোরআনটা আমাকে ঢুকায় দিয়ে শিক্ষিত বানালেন। আমি আদব জানতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব ওয়ালা বানাইছেন, আখলাক ওয়ালা বানাইছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কোরআন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। এ ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিতে এই কোরআনটা যারা আল্লাহর কাছ থেকে শিখছে, রাসূলের কাছ থেকে, সাহাবা একরাম সাহাবাদের থেকে, তাবেঈ তাবেঈদের থেকে, তাবে তাবেঈ তাবে তাবেঈদের থেকে, ইমাম মুজতাহিদিন সালফ সালিহিন, এমন করে করে আমাদের ওস্তাদ থেকে আমরা যারা শিখছি, আমাদের শিক্ষাটা কোরআনের আমাদের জন্য হেদায়াত, কোরআনের সম্মান। আর যারা নিজেরা নিজেরা পড়া শিখে ওই সমস্ত মানুষ গোমরা হওয়ার সম্ভাবনা থাকে না, থাকে না। কারণ সে বুঝবে কি, অনেক জিনিস সে বুঝতেছে না যার কারণে প্যাঁচ লাগায় দিছে। হে মুসলমান, এই জন্য কোরআনটা শিখতে গেলে একটা ওস্তাদ ধরা। এই কোরআনটা এমন একটা জিনিস, রসুল বলেন এটা আমার যারা শিখবে তারা আমার ওয়ারিস, এরা হচ্ছে আমার ওয়ারিস, এরা জায়গা জমির ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা হচ্ছে ওয়ারিস বলে কিসের, বলে আলেমের। এই মুসলমান নবীর ওয়ারিস হয়ে তো সমাজের ভিতরে আলেমরা হক কথা বলে না, বলে না। কেউ যদি বলে আপনাদের বলা দরকার কি, আমি কোনো আপনার মাথা কামানো দরকার কি, কারণ আমি হচ্ছে নবীর ওয়ারিস, নবী আমাকে আলেমের ওয়ারিস বানাইছেন, আমার এই কথাগুলো নবীর এই কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব রবি আমাকে দিয়েছেন, আপনাকে দেয় নাই, তা আমার দায়িত্ব, আমি এটা করবো না তো করবোটা। এটা বলতে গেলে অনেকে রাগ করে, অনেকে কষ্ট পায়, অনেকে জঙ্গিবাদ বলে, অনেকে উগ্রবাদ বলে, অনেকে বলে কোরআন 1400 বছর আগের, এটা পুরনো হয়ে গেছে, চায়নারা চিন্তা করছিল কোরআনটাকে পাল্টাইতে, আল্লাহ কয় পাল্টানি দেখাইতেছি, এমন দেখা দেখাইছে মজা। এক দুদিন বোরকার বিরোধিতা করছে, এখন সবগুলা 1400 গোষ্ঠী মিলে বোরকার তলে ঢুকছে, ঠিক কিনা? কাপড়ের বোরকা না, বলে দিনের বোরকা, এমন ঢোকা ঢুকছে। এগুলো যে আল্লাহর গজব, এদের মাথায়ও নাই, এগুলো যে আল্লাহর গজব, এরা বুঝাবো না। কম মুসলমানকে তারা মারে নাই, কম নির্যাতন তারা করে নাই, এত নির্যাতন করলে আল্লাহ ধরবে না তো করবে এটা কি বলে। সেদিন দেখলাম পত্রিকায় সে 40টা দেশে পঙ্গপালের হানায় মানুষ খুব অস্থির হয়ে রয়েছে, বাসা বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে। আজকে দেখলাম আফ্রিকায় নতুন একটা ভাইরাসে 70 জনের মরণ। আবার আমাদের বাংলাদেশে নাকি এনআর না এই স্যার একটা কি নতুন নামটা মনে নাই, দেখলাম নতুন একটা ভাইরাস বের হয়েছে যে ভাইরাসে অনেক মানুষ মারা যেতে পারে। এগুলা ভাইরাস দারে ভাই, এগুলো আল্লাহর গজব, এগুলো আপনার আমার গুনাহের গজব, আপনার আমার গুনাহের কুফল। আল্লাহ পাক বলেন মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যা অর্জন তোমরা দুহাত দিয়া করো, এগুলোর অর্জনই হচ্ছে এই গজবগুলো। এত কিছু হওয়ার পরেও মানুষ বুঝবে কবে, মানুষ চলবে কবে কোরআনের পথে? এরপরও বিশ্ব বেহায়া দিবসে বেহায়ার মতো, বেসরামের মতো আরেকবার মেয়ে নিয়ে যুবক সমাজরা ঘুরতেছে, ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো এই কাজগুলো করতে পারতো না। এত গজব দিন দিন আসতেছে, এরপরেও ভয় নাই, কবে ভয় হবে বলেন, আর কবে হুশ হবে এদের? এরপরে এরাই আবার বড় বড় গলায় কথা বলে যে মাহফিলের ভিতরে হুজুরেরা একজন একজনে বলে, এর দ্বারা শব্দ দূষণ হয় আর এর দ্বারা মানুষ বিভ্রান্তি হইতেছে, আর তোমরা যে যৌনাচারের শিক্ষা দাও এটার দ্বারা মানুষ আর ক্ষতি হয় না। না সংসদের ভিতরে বসে বসে গান গাইলে তখন ক্ষতি হয় না, যৌন উত্তেজনামূলক গান যখন গায় তখন যুব সমাজ নষ্ট হয়, ওইটা দেখার মতো কেউ নাই। কিন্তু আলেম সমাজ যদি হকের কথা বলে, ঘুষের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, তখন বলে সমাজের ভিতরে নাকি এরাই মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াইতেছে। যাব কোথায় বলেন? আজকে এই দেশটা যারা নাকি আকাম কুকাম করে নোবেল পায়, এদেরকে আজকে সরকারি পক্ষ থেকে ভাতা দেওয়া হয়, ভাতা, যে বলছিল না যে বাউলদেরকে ভাতা দেওয়া হোক,
সংসদে বলতেছে বাউলদেরকে ভাতা। আমার তো মন বলতেছে বাউলদেরকে সরকারিভাবে মাসব্যাপী বিধান দেওয়া হোক, তারপর সোজা হবে। তোর সাহস হয় কোথা থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলার? তারা বাউলগিরি কর, কোনো সমস্যা নেই, তারা গান গা, যা যেনে যা মন চায় হেনে যা। আমরা তো মানা করতেছি, শুনলে শুনবি না শুনলে নাই, যা মন চায় কর। আল্লাহরে শয়তান বলার দুঃসাহস দেয়, গরুর চেয়ে আল্লাহর চেয়ে গরু বড়। শুনেন না এটা, আল্লাহর চেয়ে গরু বড়। কত বড় গরু হইলে কথা বলতে পারে, ও কত বড় গরু চিন্তা করছে? এদেরকেই কিন্তু ভাই মুগি দেওয়া হয়, সার্টিফিকেট দেয়, এদেরকে নোবেল পুরস্কার দেয়, এরা অসুস্থ হইলে আবার 10-20 লাখ টাকা দেওয়া হয়। কিন্তু এই দেশে 8-10 বছরের হাফেজে কোরআনেরা সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় 1 নম্বর বিশ্বের পুরস্কার পেয়ে আমার দেশে আসে কোরআনের প্রতিযোগিতায়। কোনোদিন দেখলাম না এই হাফেজে কোরআনদেরকে সরকারি একটা অভ্যর্থনা জানানো হয়। অথচ উচিত ছিল এই মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে সরকারের পক্ষ থেকে তাদের ভাতা দেওয়া। এটা করেন আল্লাহর কায়ে ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় যখন আপনি এই কাজটা করবেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হিসেবে দাঁড়াইতে হবে। তাহলে এটা করেন, যেগুলা গান গায় উত্তেজনা ছড়ায় যুব সমাজ নষ্ট করে, এদেরকে ভাতা দেওয়া বন্ধ করে আলেমদেরকে ভাতা দেন। যারা 50 বছর ইমামতি করেছে এখন আর কিচ্ছু করতে পারে না, এদেরকে দেশ ধরে ধরে ভাতা দেন, লাভ ক্ষতি নেই, এদেরকে ভাতা দেন। দিবে কেমনে? কোরআনের মহাব্বত বুঝলেই না দিত কি, ঠিক না? ওর ভিতরে আছে মহাব্বত, গানের মহাব্বত, ওর ভিতরে যাত্রা গানের মহাব্বত আছে, ওর ভিতরে পালা গানের মহাব্বত আছে, ওর ভিতরে বাউলের মহাব্বত খুব বেশি। এ কারণে বাউলের বিরুদ্ধে বলে ওর গানের ভিতরে লাগে। এখনো কি এই সমাজে এরকম মূর্খ কেউ থাকে যে গ্রামগঞ্জে মাইয়ারা নাচবে আর গাবে বাউল গান, আর এগুলো আক্ষরে দ্বারা দ্বারা শুনে? কত বড় ব্যাকুল হইলে পরে এখনো এই কাজ করে, এই আধুনিক জামানায় এসে যারা এগুলা করে, এদের মতো অবাস্তব মানুষ আর নাই। গ্রামগঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। গ্রামগঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা? গানের কলি শুনি মোরা ফেটা যায় বুক ফেটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। প্রিয়া পাশানির গান, এই সমস্ত গান এই পোলা পান্ডা জিজ্ঞাসা করেন এরাও পারে? এরা যদি জিজ্ঞেস করেন ফাইটটা যায় আর ফাইটটা যায় বলে, তোর আছে কি আর ফাটে কি? কত কিছু না থাক, ফাটা যায় আছে এটা বুঝি। এখনকার জামানা আর বুঝে না এরকম কোনো কথাও নাই, কারণ আমরা পত্রিকায় দেখ চোখ রাখলে পাই ক্লাস 4-এর ছেলে শিশু ক্লাস 1-এর শিশুকে ধর্ষণ করছে। আপনারা এই নিউজটা পাইছেন কিনা আমি জানি না। হ্যাঁ, ক্লাস 4-এর বাচ্চা ক্লাস 1-এর মেয়েকে ধর্ষণ করছে। এই দেশে এমনও সংবাদ আমরা পাই যে মা তার সন্তানের সাথে জেনা করে গর্ভবতী হয়ে গেছে। আরো জোরে বলেন না ওযুবিল্লাহ। এই দেশে গজব আসবে না তো কোন দেশে গজব আসবে? যেই দেশে মা তার সন্তানের কাছে নিরাপদ না, বাবা তার মেয়ের কাছে নিরাপদ না, মেয়ে তার বাবার কাছে নিরাপদ না, শাশুড়ি তার জামাইয়ের কাছে নিরাপদ না, এই দেশে গজব আসবে না তো আসবে না কি? আর এই দেশের সংসদেই যখন এই সমস্ত রাঘব বোয়াল গুলা এত আধুনিকতার কথা বলে, এত সমাজ সেবকের কথা বলে, আমরা অবাক হই তাদের সমাজ সেবকের কথা শুনে যে এদের মতো নোংরা মন মানসিকতা আর কেউ নেই। আল্লাহ এদেরকে বুঝ দেখ, জোরে বলেন আমি। আমাদের আফসোস যে আমরা বাচ্চার মুখে আল্লাহর কোরআন উঠাইতে পারি না, এটা আমাদের আফসোস। ও কেন ফাটটা যায় শিখবে? আপনি নিজে শুনেন, আপনার বউ শুনে, ও তো শুনবেই, ও তো শিখবেই। রাত্রিবেলা স্বামী ঘুমায় এদিক ফিরা, এদিক দিয়ে মোবাইল টিপে ফেসবুকে আরেক মিডিল লগে। এখন বাচ্চাটা যে বাবার ঘাড়ের উপরে এমনি বসে একটু দেখতেছে, আব্বা কি কে ঘুমাও ঘুমাও ঘুমাও, আর বাপ ঘুম পাড়াইছে ওদিক দিয়ে, মা আবার এদিক ফিরে ফিরে মোবাইল টিপতেছে,
আর মার কাছে গেছে, মা কাই ঘুমাও 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 ঘুমাও, এদের বুকে থাপড়ে আর মোবাইল টিপে, বুকে থাপড়ে মোবাইল, এদিকে বাবা বুকে থাপড়ে আর মোবাইল টিপে। সন্তান যাবে কই? সন্তান কিছুক্ষণ পরে করে আমার একটা মোবাইল দেওয়া লাগবে। বাপে এমনি টিপে, মা এমনি টিপে, কোলা এমনি টিপে, কি মানে একসাথে এক বিছানায় তিনজনে আকাম করতেছে। তাহলে দেখেন অবস্থা, এই বাচ্চা শিখবে না তো শিখবে কি? এই বাচ্চার পেটে নিয়ে ওর মা দেখছে, গান নাচ দেখছে, ডান্স দেখছে, স্টার জলসা, জি বাংলা সব দেখছে, হরদমে ডিসুম ডিসুম দেখছে। এখন সন্তানে বাপরে এমনি ডিসুম দেয়, মারে এমনি ডিসুম দেয়। হুজুরের কাছে এসে কয়, হুজুর দোয়া করেন পোলাটা খালি গুসায়। কেন? গুসাবেই তো, কারণ পোলা দেখছে যে ছোট থাকতে আপনি ডিসুম ডিসুম দেখেন, তাই পোলা ডিসুম শিখবে না তো শিখবে কি? তাই পোলা বড় হইলে তো আপনার ডিসুম দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠা যায়, এই ছেলেই তো আপনারা পাঠায়। অথচ আপনি যদি এই বাচ্চাটাকে ছোটবেলায় গান না দেখা, ছোটবেলায় যদি বাচ্চাটারে কোরআনের তেলাওয়াত শুনাইতেন আর ঘুম পাড়াইতেন, যদি আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়তে পড়তে ঘুম পাড়াইতেন, যদি আল্লাহর জিকির করতে করতে, এই বাচ্চাটা আর কিছু হোক বা না হোক দিনের একজন দায়ী হয়ে যেত ইনশাআল্লাহ। ওদের জন্মের পর থেকে আল্লাহর জিকির শুনছে, রসুলের দুরুদ শুনছে, ওই ব্যক্তির ওই বাচ্চার জবান দিয়া কোনোদিন ফাইটটা যায় আর ওপ্রিয়া তুমি কোথায় বেরোবে না। বাচ্চা তো আমারও আছে, কই কোনোদিন তো বলে না, আমার বাচ্চার জবানের সর্বপ্রথম কথা হইল আল্লাহ। আপনি একটু আগায় যান, ওই যে দাঁড়ায় আছে ভাই একটু আগায় যান, সবাই একটু আগান, ভাইরা বসেন ভিতরে, বসেন, কষ্ট করে দাঁড়ায় আছে, আপনারা বসেন ভিতরে, না আগাইলে বসবে কেমন? আপনারা আগান, সবাই আগায় যান, সবাই আগায় যান, সবাই আগায় যান। ভাইরা, আমার সন্তানের মুখের সর্বপ্রথম কথা আল্লাহ। কেন? সে তার মায়ের মুখ থেকে ও জন্মের পর থেকে শুনেছেন, কি বাবার মুখ থেকেও কি শুনেছে? আমি আজ গতকালের ঘটনা, আমার মেয়ে 7 মাস মাত্র, এ দেখি শুয়ে শুয়ে স্পষ্ট বলতেছে আল্লাহ, স্পষ্ট বলতেছে আল্লাহ। কেন বলে? ওকে ঘুম পাড়ানো হয় আল্লাহ ছাড়া অন্য কোনো নামে না, সে তো আল্লাহই শিখবে। আর আপনি তারা ঘুম পাড়েন টিভি দেখতে দেখতে, ও তো ওগুলো দেখতে দেখতে ঘুমায়, তো ও তো খাচ্ছরি হবে, ও ভালো হবে? মানে বাংলা ভাষায় বললাম, সবসময় এত মধুর ভাষা বলতে মন চায় না, আপনারা খবিসামি করবেন, ফাইজলামি করবেন, আর আমরা এত ভালো করে বলবো এটা হয় না, মাঝে মাঝে ধমক দিয়েও বলা লাগে। এজন্য মা বাপ যারা আছেন এখানে, সন্তানকে টিভির নাচ না দেখায়া সন্তানকে কোরআনের আলোচনা শোনাবেন, তেলাওয়াত শোনাবেন, এই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা যাবে। সন্তান ভালো করতে গেলে তো বউটাও ভালো লাগবে, তাই না? জোয়ান গুলা জিজ্ঞাসা করেন, যদি কোন বিয়া করমি কেমন মেয়ে পছন্দ? সুন্দরী মেয়ে পছন্দ, ঠিক এটা কইছে, হের বেশি সুন্দরী মেয়ে পছন্দ। অথচ রসুল বলেন, তোমরা দিন দেখো, সুন্দর দেখো, জামাল দেখো, বংশ দেখো, পয়সা দেখো, সব কিছু দেখবা আমার, ঠিক আছে, কোনো কিছু থাকবা না থাক, যদি দিন থাকে ফাদফার বিদায়াতের দিন, দিনের ব্যাপারটাকেই তোমরা প্রাধান্য দাও, কালো হোক কোনো সমস্যা নাই, কারণ সুন্দরী একদিন চলবে, এক মাস চলবে, পরে আর ভাল লাগবে না। সুন্দরী আনছেন ঘরে, যদি আরেক বেটার লোকের টাঙ্কি মারে আপনার অবস্থাটা হবে কি বলেন? আর কাল্লাটা আনছেন কিন্তু কারো লোকের টাঙ্কি মারে না, আপনারা ছাড়া কিচ্ছু বুঝে না, এটারে নিয়ে আপনি সংসার করেন শান্তি পাবেন। আজীবন বেডি গোলাকে আকাম করে হুজুর লেখা, হুজুর একটু ভালো মেয়ে একটা দেখে না, তুই ভালো নি? না আমি ভালো না, কয়টার লোকে করছিস? জানি না কয়টা হয়েছে, 50-60 হয়ে গেছে। তুই যদি 50-60 লোকে করে আসুস, তা তোর বউ যেটা সেটাও করে, কেন বুঝলাম তুই তোবা করছিস, তোর সমস্যা নেই, ওটাও তোবা করে আসবি। আজ্জানিয়াতু আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, জেনাকারী পুরুষ জেনাকারী নারীকেই পায়, খবিসের সাথে খবিসই মিলে, ভালোর সাথে ভালো মিলে, ঠিক না? আমরা যদি 14 জনে ঘুরে আসেন বিশ্ব ভালোবাসা দিবসে, আপনি 14 ভালোবাসা দিবস পার করছেন, আপনার বিবি যখন আসবে ওইটাও কিন্তু 14টার লগে 18 বার ভালোবাসা দিবস পালন করে আসবে। খুব বুঝেন, যুবকরা যদি মেয়ে ভালো চাও নিজে ভালো হবে, গাছের তলে বসা বাদ দাও, টাঙ্কি মারা বাদ দাও। এই জন্য যুবকদেরকে বেশি এগুলো বলি, কারণ যুব সমাজ ধ্বংস হলে সমাজ ধ্বংস হয়ে যায়, যুবকরা ভালো তো সমাজ ভালো হয়ে যায়। যুবকরা বেশি বেশি ঘুষ খাবা,
সিগারেট, গাঞ্জা, হিরোইন, জবানে দাড়ি উঠাবো না উঠাবো না? কেয়ামত খুব নিকটে, খুব নিকটে, বারবার বলি খুব নিকটে। রসুল বলেন আনা ওয়াসাআ কাহা তাইন বুইস্তু আনা ওয়াসাআ কাহা তাইন। রসুল আঙ্গুল দুটাকে মন করে বলছেন, এই সাহাবী আমি আর কেয়ামত এই দুই আঙ্গুলের মতো, মাঝখানে কোনো ফাঁকা নাই, দুই আঙ্গুল যেমন, আমি আর কেয়ামত এরকম, আমি আসছি মানে কেয়ামত চলে আসবে আর দেরি নাই। আপনি কি মনে করেন আজকে সারা বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেয়ামত আসবে না আসবে না? নিকটে না নিকটে না? রাসূল বলেন কিয়ামতের আগে এলেম উঠে যাবে, মানে আলেমদের মৃত্যু হবে। এই বাংলাদেশের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম মরে যাচ্ছে, এখন আমরা হাফ নেতা ফাতি নেতারা আছি আর কি। আমাদের দিন যাবে, আরো দিন সামনে আগাবে, আরো খারাপ অবস্থা হবে। রাসূল বলেন কিয়ামতের আগে নারীরা যদিও পোশাক পরবে কিন্তু ন্যাংটা থাকবে। পোশাক পরা থাকা অবস্থায় কেমনে উলঙ্গ থাকে বলে, ওই যে পোশাক এমন পরা পরবে ওর বুক, ওর পিঠ, ওর সমস্ত কিছু বোঝা যাবে যে কোন জায়গায় কয়টা ভাঁজ আছে, সব বোঝা যাবে, যার কারণে সে কাপড় পরা সত্ত্বেও কি উলঙ্গ, লজ্জা চলে যাবে, একটার পর একটা মুসিবত আসবে। কিয়ামতের আগে সমস্ত উম্মতের মুসলমানরা নির্যাতিত হবে, মাজলুম হয়ে যাবে। আজকে সারা বিশ্বের মুসলমানরা মাজলুম না? কাশ্মীরে বলেন, বসনিয়া বলেন, চেসনিয়া বলেন, ফিলিস্তিন বলেন, সব জায়গায় মুসলমানরা মার খায়। আর আপনি মনে করেন আপনার এখনো সময় হয় নাই? কবে সময় হবে আপনার? মার খেয়ে যেদিন ভূত হয়ে যাবেন সেদিন। এখনো পর্যন্ত যদি কেউ প্রতিরোধ না করে তুলে, ও আজীবন মার খেয়েই যাবে, কোনোদিন ওর সময় হবে না। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরাকে বড় বড় দেশগুলোকে ধরতেছে, আপনার মতো আমার মতো বাংলাদেশ, এটা পুঁটি মাছ, এটা ধ্বংস করতে কয়দিন লাগবে আপনাদের? এজন্য আগে বড়গুলারে নষ্ট করতেছে, বড়গুলারে ধরতেছে, বড় শেষ হবে তারপরে বাংলাদেশকে ধরবে। মনে করেন না আপনি বেঁচে গেছেন, ইহুদিদের হাত থেকে বাঁচা এত সহজ না, এটা কিয়ামতের আলামত, মারি খাবেন। তবে হ্যাঁ, এই মুসলমানের রক্তের উপর দিয়ে ইসলামের চিরন্তন বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব করছে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব করছে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে গো, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম, ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ, আসছে কেয়ামত রুখতে মুসিবত, হচ্ছে আজান বিলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? মাহদির সুন্নরা ঘুরজে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। তৈয়ার আছেন না নাই? ওই দাজ্জাল ঠেকানোর আগে সংসদের এই কুই একটা দাজ্জাল আগে ঠেকানো, এগুলো হলো বড় দাজ্জাল। আলহামদুলিল্লাহ, শুক্রিয়ার বিষয়ে এই দাজ্জালদের মাঝেও কিছু ঈসার মতো উম্মতেরা আছে, এই দাজ্জালদের মাঝেও কিছু ঈসা পয়গম্বরের অনুসারীরাও আছে, যারা
দাজ্জালকে যেমন ঠেকাতে ঈসা পয়গম্বর আসবে ঠিক এই সমস্ত দাজ্জালগুলোকে ঠেকাইতেও সংসদে কিছু ভালো মানুষ যখন নাকি এই সমস্ত লোকরা এগুলা বলে ঠিক গতকালই আজকে সেই এমপি মহাদের সাথে দেখা হলো আবু রেজা নদভী চিনেন কিনা আপনারা চট্টগ্রামের সেই লোক গতকাল সংসদে বসে আমাদের পক্ষে কথা বলেছে আলহামদুলিল্লাহ আলেমদের পক্ষে এর আগেও আরেকজন বলেছে এভাবে আলেমদের পক্ষে কথা বলনেওয়ালা লোক যদি সংসদে থাকে ইনশাআল্লাহ গুটি কয়েক নাস্তিক আর চেলা চামুন্ডাগুলো ঠাই পাবে না ইনশাআল্লাহ আমরা জানি মুজিব শতবর্ষ কয়েকদিন পরে আসতেছে তাই না উনি বলেছেন মাননীয় সংসদ স্পিকার আমরা চাই বাংলাদেশে কলর অফ শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে তার আমার শিষ্য আমরা চাই এই শতবার্ষিকীতে কলর অফদেরকে দিয়ে একটা চমৎকার সঙ্গীত অনুষ্ঠান হোক আলহামদুলিল্লাহ বলেন সংসদে এই কথা বললে বলা লোক হয়ে গেছে ইনশাআল্লাহ এই সমস্ত মেনন ফেলনের আর সময় নাই আগাছাগুলার আর সময় নাই এরা বলুক এদের মতো এরা বলুক এরা এদের কাজ করুক কিন্তু সংসদে এরকম আবু রেজা নদভীর মতো এমপিরাও দরকার যখন নাকি কাদিয়ানির পক্ষে এই সমস্ত লোকেরা বলে ঠিক তখনই এই নদভীরাই কাদিয়ানির বিরুদ্ধে সংসদের ভিতরে হুঙ্কার ছাড়ে এদের কারণেই এখন সংসদ পবিত্র আছে যেই জায়গায় আবু জাহেল সেই জায়গায় ওমর আছে যেই জায়গায় মূসা সেই জায়গায় ফেরাউন আছে যেই জায়গায় মোহাম্মদ সেই জায়গায় আবু লাহাব আছে কোনো টেনশন নাই জাল হাক ওয়া যাহাকাল বাতিল যখন হক চলে আসবে বাতিল লেস গুটা পালাইতে বাধ্য হবে আগারে পালা জলদি পালা নহিলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোনা জয়ের মালা পালারে পালা জন্দি পালা নহেলে তোদের গলে ঝুলবে তালা ঠিক পারেন পারেন বলেন পালারে পালা জলদি পালা নহেলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নহেলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জয় জলদি পালা নহেলে তোদের গলে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা হইলে তোদের গনে পালারে পালা জলদি পালা নহেলে তোদের গলে ঝুলবে তালা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ পোনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল তারা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ পোনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা ওদের ওই ঘাটিতে তকবীর ধ্বনিতে ওদের ওই ঘাটিতে তকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা জলদি পালা নহেলে তোদের গনে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নহেলে তোদের গনে ঝুলবে তালা ঠিক কিনা ভাইরা এই সমস্ত আওয়াজ যদি মরণের আগ পর্যন্ত দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের জয় অনিবার্য হবে ইনশাআল্লাহ আমরা কোরআন যেখানে আমরা রাসূল যেখানে আমরা সুন্নাত যেখানে আমরা